সম্মানিত দর্শক মণ্ডলী এখন এমন একটি হাদিস শরীফ শোনাব যে হাদিস খানা তিরমিজি শরীফের তিন হাজার চারশো তিরিশ এবং ইবনে মাজা শরীফের তিন হাজার সাতশত চুরানব্বই নম্বর হাদিস হাদিস খানা আবু সঈদ খুদুর ইরাদি রাজি আল্লাহ এবং আবু হরাই রাজি আলাহ তালহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আল্হসাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আল্লাহ সবচেয়ে বড় এই কথাটি বলবে আল্লাহ তার সত্যায়ন করে বলেন আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আমি সবচেয়ে বড় এরপর যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু লা শরী কলা আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই তিনি একক তার কোনো অংশীদার নেই তখন আল্লাহ তালা জবাবে বলেন আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই আমি একক আমার কোনো অংশীদার নেই আর যখন সে বলে লাইহা ইল্ল্লাহুলাহুল মুল কুয়ালাহুল হ্যাম অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই সার্বভৌম ক্ষমতা তারই তারই যাবতীয় প্রশংসা তখন আল্লাহ তালা জবাবে বলেন আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই সার্বভৌম ক্ষমতা আমারই এবং আমারই যাবতীয় প্রশংসা আর যখন সেই ব্যক্তি বলে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই আল্লাহর দান ছাড়া পাপ থেকে ফিরার এবং কাজ করার বা নড়াচড়ার শক্তি নেই তখন আল্লাহ তালা জবাবে বলেন আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আমার দান ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎকাশ করার বা নড়াচড়ার শক্তি কারণে তো নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম সুসংবাদ দিয়ে বলছেন যে ব্যক্তি তার অসুস্থতা অবস্থায় পীড়িত অবস্থায় মুমূর্ষ অবস্থায় এই দোয়াটি পর্বে জাহান নামের আগুন তাকে খাবে না অর্থাৎ সে জাহান নামে যাবে না সম্পূর্ণ দোয়াটি আমি আবার বলছি লাই লাহা ইল্ল্লাহ আল্লাহ আকবর লাই লাহা ইল্ল্লাহ লা ল